না বলা আছে এটা বীরভূম এটা নিতাইয়ের দেশ বাহ 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 আপনারা নিতাইয়ের রাজ্যে বাস করছেন হ্যাঁ নিতাইয়ের দেশে মানুষই আপনারা হরি বলতে ভয় পাচ্ছেন না লজ্জা লাগছে নাকি বউ মানা করে দিয়েছে আমার মনে হয় বাড়িতে কাকি মারা মানা করে দিয়েছে যা বলবা না করে দেবা হরি বলতে বললাম হো 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 করে দিলেন মেউ মেউ করে বিড়াল ডাকা করে ডেকে দিয়ে চলে গেলেন আরে বাবা পুরুষ মানুষ কই গায়ে জোর কই বলা জোর কই বাঘের মতো গাও করে বলবেন হরি বল হরি বল আপনারা বলবেন আপনাদের বলতে হবে না আপনাদের বলা আছে বলা থাক দেখবেন জোর দেখবেন 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 দেখেন ও মা তোমাদেরকে বলছি যত আছেন আমার মা ভগিনী এই অধম সন্তানের বিনয় বাণী একবার উচ্চ কণ্ঠে করুন দেখি মা একবার উলুধ্বনি মা গো দেখলে বাবা হারে জল থাকা যায় বাহ 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 হ্যাঁ ওটা পটকা ফুটালে দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না হ্যাঁ হ্যাঁ মেয়ে ছেলে দেখিয়ে পটকা ফুটানো হ্যাঁ মেয়ে ছেলে বসে আসা তার পেছনে গিয়ে পটপট করে পটকা ফুটাইলে শুধু কাজ হবে না তাকে পৌরসত্ব বলে ভালো সুন্দর অতি সুন্দর অতি চমৎকার মধুময় বাসর মধুময় আসর শুভ সন্ধ্যায় আপনাদের আয়োজিত আপনাদের মনমত আপনাদের পছন্দ মতো আমাদের দুজন অভিনীত বিষয়বস্তুকে মস্তকে ধারণ করে আমি আবার দাঁড়ালাম আমার দ্বিতীয় আসরে একদিকে নারী আর একদিকে পুরুষ এই পালা ধারণ করে আমার পাল্লাদারকে দিয়েছেন পুরুষের ভূমিকায় এই অধমকে দিয়েছিলেন নারীর ভূমিকায় আমি নারীর ভূমিকায় দাঁড়িয়ে প্রথম পাল্লায় প্রথম আসরে এসে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে তার চলাফেরার পথকে প্রশস্ত করে দেবার জন্য তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে সুন্দর সুন্দর ভাবে বিতং বিতং ভাবে দাঁড়িয়ে তাকে আমি জিজ্ঞাসা বা দাবি করে গিয়েছিলাম আমি আহামরি এমন কোন দাবি আমি করে যাইনি যে তোমাকে এত খেপা খেপে যেতে হয় আহারে এ পালা আপনারা করলেন অর্ডার ভাগ করলেন অর্ডার দুইজনায় দাঁড়িয়ে গেলাম দুই দিকে দুটো কেডার আমার পাল্লাদারকে মনে হয়েছে এসেছে একটা পার্টির একটা লিডার যেভাবে বক্তব্য দিচ্ছে এই নিজেই বলে গেছে শেষ পর্যন্ত দেখবেন হবে একজন মার্ডার ও বাবা মার্ডারটা হয় কে গো বাবা হ্যাঁ বাবা মাটাটা কে হয় বাবারা হয় না মারা হয় বাবা হয় না মা হয় দিনে রাতে সন্ধ্যে সকালে চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে মাটাটা কে হয় আমি এক দিকের মাটারের কথা বলছি না আমি অনেক দিকের মাটারের কথা বলছি হ্যাঁ উত্তর পূ ভালো মন্দ তলা উপ সবাই আপনারা বুঝে নেবেন হ্যাঁ মাটাটা যে হওয়া সে হয় হ্যাঁ পুরুষ মাটাটা তুমি হও মাটাটা নারী হতে আসে না এমন কাজ করে যাও সেই কাজের জন্য তোমাকে শেষ পর্যন্ত মার্ডার হইতে হয় তাই না আমি দেখা সাক্ষাৎ করে গিয়েছিলাম ছাজনা তালার মধ্যখানে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাসর ঘরের মধ্যখানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হলো কথা হলো তার জন্য আমি তোমাকে দাবি বা জিজ্ঞাসা করে গিয়েছিলাম হে পুরুষ বলো তোমার মা একজন নারী তোমার মাসি একজন নারী তোমার পিসি একজন নারী তোমার মামিমা একজন নারী তোমার মাসিমা একজন নারী তোমার কাকিমা একজন নারী তোমার খুড়িমা নারী হ্যাঁ তোমার দিদি বোন যা আছে সবাই হচ্ছে নারী আমি একজন নারী তাহলে সব নারীর মধ্যে যে বস্তু রয়েছে আমার মধ্যে ঠিক সেই বস্তু রয়েছে তাহলে বলো আমার মধ্যে এমন কি বস্তু দেখলে যার জন্য তুমি আমাকে বিয়ে করলে পেয়েছেন কিছু হ্যাঁ না উড়ো চাপতে মেরে চলে চলে গেল উড়িয়ে দিয়ে চলে গেল আপনারা সেই উড়ো চাপতে বসে বসে শুনছেন আর সে লেগেছে বলতে আপনারা তার কথায় লেগেছেন গোলতে আর হা হা করে হাসতে আর আমি লেগেছিলাম ওই বাসা ঘরে বসে বসে তার কথা শুনে হু হু করে জ্বলতে লঙ্কা বাটা দিলে যেমন জ্বলে যায় হু হু করে সেই লঙ্কা বাটার মতো আমার বুকের ভেতরটা হু হু করে জ্বলছে সারা বলে কি রে বলছে হ্যাঁ মেয়ে ছেলে যদি নাক না থাকতো তাহলে পায়খানা খেতো শুধু মেয়ে ছেলে নয় তুমিও খেতা আমি নাই শুনে দেখবো তারপরে
কাজ হবে এবার আমার যদি নাক না থাকলো তাহলে নায়া খেতাম এবার তোমারও যদি নাকটা না থাকলো তাহলে তুমি তো খেতা হ্যাঁ বাবারে এ কথা ছায়াতে পকে দেখতে গিয়েছে মেয়ে ছেলে তাহলে কত বড় অজ্ঞান বেটা ছেলে বুঝতে পারছে বাহ 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 হ্যাঁ ভালো জায়গায় যোগ করে না কোন মেয়েটা মাথার কাপড় দিয়ে বসে আছে সেই দিকে যোগ করে না আমার মনে হয় তলায় তলায় কিছু আছে বোধ হ্যাঁ তলায় তলায় যদি কিছু না থাকে এত গোপন খবর তার জানা ছিল বৌদিকে জিজ্ঞাসা করছে ও বৌদি তলায় ছায়াতে কেন পকেট হ্যাঁ পাঞ্জাবির পকেট হয় জামার পকেট হয় আন্ডার প্যান্টের পকেট হয় আমার নাই ছায়ার পকেট আছে তুমি আন্ডার প্যান্টের পকেট কি জন্য করেছো আমি নাই ডিম চুরি করি তুমি কি চুরি করতে যাও এই তলায় হাত না দাও তলায় হাত না দিয়ে সব দোষ আমার ঘরে গাড়ি দিয়ে চলে দিও না বাবা বাবা দিও হ্যাঁ সালা পকেট মারগো টাকা হ্যাঁ হ্যাঁ গো আছে আমার পাশে গ্রামই আছে নাম করব না হ্যাঁ সে আজকে বুড়ো হয়ে গিয়েছে নইতে পারে না তার বউ বেটা পর্যন্ত খেতে দেয় না তার এমন অবস্থা হয়েছে পকেট মার করে করে হ্যাঁ শেষ পর্যন্ত সে গল্লি ঘাঁটছে হ্যাঁ বিছানায় পড়ে পড়ে তা তুমি সেই পকেট মার করবার জন্য হয়তো ওই আন্ডার ম্যানে পকেট পড়ে বসে আছো তা এই তো হলো তোমার পরিস্থিতি আমি না হয় দুটো ডিম চুরি করি হ্যাঁ দুটো ডিমের কত টাকা দাম গো নাই 10 টাকা নাই দাম 12 টাকা দাম নাকি নাই 20 টাকা দাম হবে এর বেশি তো হবে না আর তুমি যে ওদের মাঝখানে কি চুরি করে বেড়াছো হ্যাঁ তুমি যে মেয়ের বস্ত্র চুরি করতে যাও বাহ বাহ লোকের মেয়েরা কাপড় ছেড়ে রেখে যমুনা জলে চান করতে নেমেছে আর এ কি করেছে এ এত বড় মহান পুরুষ মেয়ে ছেলের বস্ত্র গুলা গুলা কাপড় গুলাকে চুরি করে রেখে দিয়েছে তাহলে কত বড় বুদ্ধিমান পুরুষ বুঝতে পারছে না এইটা যদি কলিগুর যুগ হইতো না তাহলে ধনঞ্জয়ের মতো তোমার ফাঁসি হইতো ধনঞ্জয়ের ফাঁসি যেমন হয়েছিল হ্যাঁ এইরকম ধনঞ্জয় অনেকেই আছে বাবা এ ধরা পড়লি ধনঞ্জয় আর ধরা না পড়লি অঞ্জয় বাবা তার আনন্দের আর সীমা থাকে না তাহলে আমি এই জগতের বুকে সেই চুরি করতে যাই না চোর হলো তোমরা তোমরা এমন জিনিস চুরি করো যা কখনো কোনোদিন বলা যায় না আরে এক কথা বলে গেছে আপনাদের দরবারে আমি জিজ্ঞাসা রেখে গিয়েছিলাম হে আমার পুরুষ বলো এই জগতের মধ্যে মধ্যখানে তুমি এসেছো ভাবে তুমি যখন এসেছো যেদিন থেকে তোমার জ্ঞান হয়েছে তোমার জীবনের কথা মরণের কথা সুখের কথা প্রেমের কথা ভালোবাসার কথা সব কথা তুমি এই নারীকে বলেছো এই বউটাকে বলেছো তাহলে বলো এমন কোন কথা আছে গোপন কথা যে কথা তুমি আমাকে বলতে পারো না সেই গোপন কথাটা কি আসল কথা তাইরে নাইরে করে চলে গেল আর সবাইকে ভুলিয়ে দিয়ে চলে গেল সবারই ভালো লাগলে আমার তো ভালো লাগেনি বাবা বলো হে দেবাদিদেব মহাদেব আমি যখন গিয়েছিলাম তোমার প্রতি রাগ করে আমি অন্নপূর্ণা রূপে তখন আমি কাশীধামের মধ্যখানে প্রবেশ করেছিলাম আর সেইখানে তুমি বিশ্বনাথ রূপে তুমি ভিক্ষা চাইবার জন্য গিয়েছিলে সেখানে তুমি প্রথমে ভিক্ষা পাওনি শেষ পর্যন্ত একদিন নয় বারো দিন নয় দ্বাদশ দিন বারো দিন তোমাকে না খেয়ে অনাহারে থাকতে হয়েছিল ওই কাশীধামের মধ্যখানে যার ঘরের বউ অন্নপূর্ণা ভোলা যদি খেতে পাই না তাহলে কত গুণ আছে আপনারা বিচার করুন কার অভিশাপে ঘরে তোমার অন্নপূর্ণা বউ থাকতে তুমি বারো দিন তুমি কাশী ধামে খেতে পেলে না আমার জিজ্ঞাসা ছিল আছে আছে তলায় মাল আছে বাবা বাবা তলায় মাল নাই মাল উপরে উপরে ধরে বেড়াচ্ছে এ তো তলায় মাল থাকতো তাহলে বিয়ে করতে গিয়ে ল্যাংটা হয়ে যেত বাহ 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 দেবাদিদেব মহাদেব একদিন বিয়ে করতে গিয়েছিল দুর্গাকে এবার দুর্গাকে যখন বিয়ে করতে যাই দেখবেন আপনারা বাগে ছাল পড়ে থাকে মহাদেব দেখবেন তলায় পড়ে আছে আর উপরে দাঁড়িয়েছে মা কালী একটা পা দিয়েছে টুটিতে আর এক পাটে দিয়েছে ভুটিতে বেশি বেশি বাড়াবাড়ি করলে পরে আবার ঘুরিয়ে টুটি তার ভুটিতে পা দিয়ে দাঁড়াবো ছোট পাড়া পুরুষ ট্যাবলেটের মতো ট্যাবলেট কোথা গা আর তার আবার বেশি বেশি বড়ায় তা দেবাদিদেব মহাদেব বিয়ে করতে গিয়েছে বাঘের ছাল পড়েছে আর বাঘের ছালটাকে কি দিয়ে রেখে দিয়েছে
ধরে রেখেছে কি দিয়ে নাক মানে বিশ্বধর একলা সাপ উদয় নাক দিয়ে কিন্তু দেখবেন কোমরে বেঁধে রেখেছে যাতে বাঘের ছালটা না পড়ে যায় এইবার বরণ ডালা নিয়ে বরণ করতে এসেছে মা মেনকা দেখবেন বরণ ডালা যখন সাজায় তখন দেখবে বরণ ডালা ঈশ্বর মূল দেয় ও মা দেয় না ঈশ্বর মূল দেয় না বরণ ডালায় যা কিছু দিতে হয় দেয় তারপরে দেখবে ঈশ্বর মূল দেয় আর ঈশ্বর মূলের গন্ধ যদি সাপে পায় বিষধর সাপ পায় তাহলে কিন্তু সেই জায়গায় সাপ থাকে না ঘরের মধ্যে যদি সাপের উপদ্রব হয় তাহলে ঈশ্বর মূল যদি ঘরের মধ্যে রেখে দেয় দেখবে সাপ থাকবে না সাপ পালিয়ে যাবে অবশ্যই পালিয়ে যাবে এইবার কিন্তু মা মেনকা ওই নারদের কথায় এই পুরুষের শত্রু হইছে পুরুষ হ্যাঁ নারদ চিন্তা করলো এ বাবা ভোলানাথকে ল্যাংটা করতে হবে ফোন দিয়ে আনলো কি করে ল্যাংটা করব যদি ওই সাপটা খুলে যায় তাহলে ল্যাংটা হয়ে যাবে একে অপমান করব তার জন্য মেনকার কাছে গিয়ে বলছে ও মেনকা ও দিদিমা তুমি বরণ ডালা সাজিয়েছো বলে হ্যাঁ আর তাই যদি সাজাও তাহলে বরণ ডালাতে ঈশ্বর মূল দিতে হয় জানো না তা তো জানি না দাও 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 শিখরে দাও এবার বরণ ডালা সাজিয়ে নিয়ে মা মেনকা যখন নিয়ে চলে এসেছে এইবার বরণ যখন করতে যাচ্ছে জামাইকে এই মাথায় ঠেকাইতে ঠেকাইতে বুকে ঠেকাইতে ঠেকাইতে এইবার যখন যত নিচে নেমে আসে সাপ তখন আর কি গন্ধ শুনে থাকতে পারে সুর 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 করে মাল কেটে পড়েছে আর সাপ একদিকে কেটে পড়েছে আর জামাই উদ্যম হয়ে দাঁড়িয়ে পড়েছে রে মেনকা মাথায় নিল ঘোমটা বেছে বেছে পড়লি জামাই চিরকালের ল্যাংটা আরে এ তলায় যদি মা থাকতো মানে তলায় যদি আন্ডার প্যান্ট থাকতো তাহলে এ ল্যাংটা হইতো বাবা বাবা এ তলায় কিছু পরে যদি না থাকে তাহলে তো ল্যাংটা হইতেই হবে হ্যাঁ এইরকম একটা জামাই জানেন সে জামাই টাকা পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে গাড়ি বাড়ি আছে ধন ঐশ্বর্য সীমা নেই আছে অনেক কিছু কিন্তু এই তলায় কোনোদিন আন্ডার প্যান্ট জীবনেও পরে না শ্বশুর বাড়ি গেলেও কিন্তু পরে না আর নজর তো সবারই আছে হ্যাঁ নজর তো সবারই আছে মনে মনে চিন্তা করে বললি বলি জামাই মানুষ এবার শাশুড়িও তো বলতে পারে না যে পড়ুক এই দিন থেকে সাদা ধুতি তলায় যেন একটা করে আন্ডার প্যান্ট পরে এসো বলতে কিন্তু পারে না একদিন শালিদের কাছে গিয়ে হাজির হয়েছে এই শালিরা একদিন রাগে থাকতে না পেরে বলছে ও জামাই বাবু তোমাকে একটা কথা বলবো ভাই তুমি যেন রাগ করো না তুমি যদি বলতে বলো তো বলবো হ্যাঁ বলো দেবীর মধ্যে কালি আর কুটুমের মধ্যে শালি তরকারির মধ্যে গুগলি জেলার মধ্যে হুগলি তোমাদের কথা কি রাগ করতে পারি বলো বলে জামাই বাবু তোমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি এত কিছু তোমার আছে তা এই দিন যদি না আসবে তুমি এই সাদা ধুতির তলায় যেন একটা দয়া করে আন্ডার প্যান্ট যেন করো ভাই আর যেই নাই কথা বলেছে আর চরম করে রেখে দিয়েছে এত বড় কথা আমাকে বলেছে আর থাকবই না সুটাল গিয়ে শ্বশুর বাড়ি থেকে বাহির হয়ে একবারে বাজারে গিয়ে হাজির হয়েছে হ্যাঁ লাভপুরে পুরনো বাস স্ট্যান্ডের কাছে সুন্দর একটা ঝাঁকাস দোকান আছে দোকান থেকে ঢুকে পড়ে এবার দোকানে গিয়ে জিজ্ঞাসা করছে ভাই ভালো ভালো আন্ডার প্যান্ট বার করো তো ভাই দেখি তোমার কত দামি মাল আছে হ্যাঁ যত বড় দামি আছে সেই দামি মালগুলো বার করো দামি দামি মাল দেখে লাল রঙে যেন সাদা ধুতির তলায় পড়লে যেন টক টক করে নজর পড়ে হ্যাঁ যেন ভালো করে বুঝতে পারা যায় যে তলায় মাল আছে বাহ 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 সেই রকম দেখে একটা লাল রঙের কিনে নিয়ে নিয়ে এসে বাড়িতে আমলাই তুলে রেখে দিয়েছে সকালবেলায় গিয়েছিল শ্বশুরবাড়ি বিকালবেলায় ভাত দুটো খাওয়ার পরে বউকে বলছে আমি আবার যাবো শ্বশুরবাড়ি বউ বলছে কি ব্যাপার গো তুমি সকালবেলায় যাওনি হ্যাঁ গিয়েছিলাম তা আবার কিসের জন্য যাবে আবার আমাকে যেতে হবে খুব ইমার্জেন্সি দরকার আছে আমার মানে মালটা কিনেছে সকালবেলায় অপমান হয়েছে এই বিকালবেলায় গিয়ে দেখাবে যে হ্যাঁ দেখো আমার টাকা আছে পয়সা আছে কেনার মতো এইবার কিন্তু ধুতি পাঞ্জাবি পরে আবার কিন্তু মোটর সাইকেল খানা বার করে আবার মোটর সাইকেলে স্টার্ট দিয়ে চলে গিয়েছে শ্বশুর বাড়ি মালটা কিন্তু তোলাই হ্যাঁ গো বরুণ দাদা ভালো করে জানে এই বরুণ দাদার গাইয়ে এবার তো হ্যাঁ কুন্নুরুন কুন্নুরুন গ্রামে এবার কিন্তু আমি নাম করবো না নাম করলে তো দোষ হয়ে যাবে এইবার পড়া উপাস নাই এ মনে মনে চিন্তা করছে আমার তলায় মাল আছে কিন্তু পড়া উপাস না থাকলে কি হবে এইবার কিন্তু শালিরা যেখানে বসে আছে শালিদের কাছে গিয়ে হাজির হয়েছে এই কোচাটাকে নিয়ে একবার করে তুলছে বলছে কি হে ভালো তো আই বাবু তুমি বসো শালি বসতে এসেছি আমি হ্যাঁ মাল দেখাইতে এসেছি নতুন মাল নিউ মাল হ্যাঁ দেখলে হবে না খরচা দেখো এই তুমি কি দেখাচ্ছ তুমি মুখ হ্যাঁ
তোমার লজ্জা লাগে না? লজ্জা লাগে? সকালবেলা এলাম আদর যত্ন না করে, জামাই বাবু বলে খাতির না করে, জামাই বাবু তোমার টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব আছে, তুমি নাকি আন্ডার প্যান্ট কেনার পয়সা নাই? আমার পয়সা নাই, সঙ্গে সঙ্গে মাল কিনে এনেছি। ও তোমার সকালবেলায় বলেছিলাম বলে রাগ হয়েছিল? হ্যাঁ, হয় না হয়, এত বড় কথা কেউ বলতে পারে না, তোমরা বললে। তো জামাই বাবু তোমার তলাই মাল আছে তো? তাই হাত দিয়ে দেখছে, যা মাল তো সেই দশাই তোলা আছে, আমার পাল্লাদের অবস্থা তো সেই জায়গায়, মাল তুলতে তুলতে কোন জায়গায় তুলছে সেটা নিজেও বুঝতে পারছে না। তলাই যদি মাল থাকতো তাহলে বুঝতে পারা যেত। হ্যাঁ, এ সত্যিকারে পুরুষ বসে, আর ভাবে ভাবে বোঝা গেল এর তলাই মাল নাই। যাই হোক, করবো না বেশি দেরি, পাতানি প্রবন্ধ ধরি, সুরধর দোহারি গোল, দূর করি নির আনন্দ, আছেন যত ভক্ত বৃন্দ প্রেমানন্দে, তাই মোর হরি হরি বল। ও যদি রইল বন্ধু মিলেছে, থাকবো আমি কার আছে, সে ব্যথা করে বাজানাবো বন্ধু গো, এবে যেও না কেমন করে শোইব বন্ধু গো, এবে তো না কেমন করে শোইব, আর কত দিন আমি রাখিব এ জয়ীব, একলা ঘর কেমন করে থাকি কই আমার মন, আর কত দিন আমি রাখিব এ জয়ীব, একলা ঘর কেমন করে থাকি কই আমার মন, দিনের পর কি চলে যাই তবু বন্ধু দেখা নাই, দিনের পর কি চলে যাই তবু বন্ধু দেখা নাই, আর কত দিন একা আমি থাকিব বন্ধু গো, এবে তোরা কেমন করে শোইব বন্ধু গো, এবে তোরা কেমন করে শোইব, ও যদি রইল বন্ধু বিদেশে, থাকো আমি সে ব্যথা কাজে বাজানাবো বন্ধু গো, এবে তোরা কেমন করে শোইব বন্ধু গো, এবে তো